Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি সকালে যে ডিজাইনটা শেয়ার করেছি তার মাঝখানের অংশে যে ফাঁকা অংশটা থাকবে সেখানকার ডিজাইনটা এখন শেয়ার করব। এর জন্য এই কর্নার থেকে এইভাবে আড়াআড়ি ভাবে বা কোণাকোণি ভাবে এইভাবে দুটো ঘর কাউন্ট করে এইভাবে লম্বা লাইন বরাবর বা আড়াআড়ি লাইন বরাবর এইভাবে ফোর তুলবেন। প্রথমে আমি আড়াআড়ি লাইন বরাবর তুলছি এবং এখানটায় আমার টোটাল পাঁচটা ফোর উঠছে। এই ক্ষেত্রে কিন্তু কোণাকোণি দিক বরাবর দুটো ঘর সাইড থেকে ছেড়েই আপনারা ডিজাইনটি করবেন, তাহলে মাঝখানের ফ্লাওয়ার ডিজাইনটি পুরো স্পষ্ট হবে। তো পাঁচটা ফোর এইভাবে তোলার পর আমি এইভাবে ক্রসগুলো পুরো কমপ্লিট করে নিচ্ছি। একটা লাইন কমপ্লিট হয়ে গেল, এখন এর নিচে আমি এইভাবে আরও চারটে ফোর তুলে নিচ্ছি। যেহেতু এখানটায় উপরে একটা লাইন অলরেডি করা আছে, তাই তার লাস্ট ফোরটা বা ফার্স্ট ফোরটা ধরে আমার এখানে টোটাল পাঁচটা ফোর করতে হবে, তাই আমি এক্সট্রা আরও চারটে ফোর তুলে নিচ্ছি। তো এখানে হাফ অংশ তৈরি হয়ে গেল, এইভাবে আমি বাকি হাফ অংশ তৈরি করব। এর জন্য এখান থেকে আবার ফোর তোলা স্টার্ট করলাম। এখন সেমভাবেই আমি বাকি অংশটিও তৈরি করে ফেলবো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন বক্সটি তৈরি হয়ে গেছে। এখন এর মাঝখানে যে সেন্টারটা রয়েছে সেখানে এইভাবে আমি একটা ক্রস করে নিচ্ছি, তাহলে ফুলটা দেখতে ভালো লাগবে। এবং এর পরবর্তীতে এই সাইডের পাপড়িগুলো তৈরি করব। সাইডের পাপড়িগুলো তৈরি করার জন্য প্রথমে যেখান থেকে ফোর স্টার্ট করেছিলাম তার ঠিক ওপরে এইভাবে আমি একটা লাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে আড়াআড়ি দিক বরাবর প্রথমে হাফ আমি সেলাই করে নিচ্ছি, তারপরে ফুল ক্রসগুলো কমপ্লিট করব। এবং এখানে আমি পাঁচটা ফোরই তুলছি। হাফ অংশ তৈরি হয়ে গেল, এখন আমি পুরো ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। ফ্রেন্ডস, এখানের ক্রসগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এর উপরে আবার আরেকটা লাইন তৈরি করছি এবং এক্ষেত্রেও আবার আমি পাঁচটা ফোরই তুলব। পাঁচটা ফোরের সেকেন্ড লাইনটিও কমপ্লিট হয়ে গেছে, এখন এর উপরে আমি তিনটে ফোরের একটা লাইন বানাচ্ছি। তিনটে ফোরের একটা লাইন তৈরি হয়ে গেল, এখন এর উপরে আবার আরেকটি ফোর আমি তৈরি করছি। ফ্রেন্ডস, আপনারা যদি চান তো পুরো ভরাট করে একটু অন্যরকম ফুলের লুকও তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু সকালে যে ফুলটা আমি দেখালাম যে পাশে যেটা আছে সেটার কিন্তু লুকটা অতটা ফুটে উঠবে না আসনে। তো চাইলে আপনারা এই ডিজাইনটি করতে পারেন। তো তিনটে ফোরে দুটো লাইন করার পর এখন এর উপরে আমি একটা ফোরের এইভাবে দুটো লাইন করে নিচ্ছি। তো এই পাপড়িটা কমপ্লিট হয়ে গেল, সেমভাবে আমি আরও তিনটে পাপড়ি কমপ্লিট করে নেব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।